বন্ধুরা আবার একটা নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের তোমরা কেমন আছো বলো তোমরা রেগুলার বলো বৌদি একটু তুমি কোথায় ভিডিও করো একটু আমাদেরকে দেখাও তার জন্য আমি পুরো রেডি হয়ে শাড়ি পরি পরে এসে গেছি তোমাদেরকে দেখাবো আমি কোথায় ভিডিও করে আমার বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর হচ্ছে দেখি কে আছে বাড়িতে দেখা যাচ্ছে নাকি দেখি বাড়িতে কেউ দেখা যাচ্ছে দেখো হ্যাঁ ওই যে বাড়িতে দেখা বাবুকে দেখা যাচ্ছে আর আমাদের ধান দেখা বাজি তোমাদেরকে ওই দেখো আমাদের ধানের জমি দেখতে পাচ্ছ আর এই যে চেয়ার এই যে আমার স্ট্যান্ড এই দেখো আমি এটাই ভিডিও করি তোমরা দেখো না মানে আমাকে একটা দিদি বলেছে কি দিদিভাই তুমি তোমার ফোনটা কে ধরেছে আমার ফোনটা কেউ ধরে নি দিদি আমি আমার ফোনটায় আমি স্ট্যান্ডে এরকম করে বাদিয়ে দিয়ে আমি তারপরে ভিডিও করি বেশি টাকা দাম না কয় টাকা বলো তো খুব জোর হচ্ছে সাড়ে আটশো টাকা ঠিক আছে আমার এই স্ট্যান্ডের দাম নিয়েছে সাড়ে আটশো টাকা আমি এটাই দিয়ে ভিডিও করি ঠিক আছে আর ছোটো একটা স্ট্যান্ড আছে কিন্তু ফোনটা এইভাবে ধরে রেখেছি কেন বলো তো ফোনটা এইভাবে ধরে রেখেছি আজকে হাতে হাতে করছে আজকে শর্ট হচ্ছে মানে ছোটো স্ট্যান্ড আজকে আনিনি নি এই মাত্র ছান টান করলাম মাথা চুল টুল হাঁসড়িয়ে পুরো মানে চুল হাসাই নিই পাগলি পাগলি হয়েই আজকে ভিডিও করে মানে চলেছি পাগলি হে সকালে বন্ধুরা আজ কী খেয়েছি বলো তো আগে খাসির মাংস খেয়েছি তো তার জন্য দাঁতের লেগে রয়েছে বুঝতে পারছো আর বারে বারে মুখে বেঁধে যাচ্ছে আমার কিন্তু কি করবো বলো খাসির মাংস এনেছিল তো সকালবেলা বাজারে গেছিলো তারপরে খাসির মাংস এনেছিল তারপরে সেই মাংস রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে লেট হয়ে গেছিলো বুঝতে পারছো লাইভে আসবো এখনই লাইভে আসবো ঠিক আছে তোমরা যারা যারা আছো বন্ধুরা সবাই চলে আসো আর তারা ক্যামেরাটা ওখানে একটু বাঁধিয়ে নিই আর আমার ভিডিও দেখতে সবাই ভালোবাসো ওই জন্য আমি আবার নতুন করে তোমাদের ভিডিও দিচ্ছি ঠিক আছে তোমরা এভাবে আমার পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে ভালোবাসা দিও আমি ক্যামেরাটা একটু বাঁধিয়ে দিলাম এবার দেখাবো তোমাদেরকে আমি কিভাবে শাড়ি পরেছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি একটু এখানটায় দাঁড় করিয়ে রাখি এটা আমাদের কাঁঠাল গাছ বন্ধুরা এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ ঠিক আছে এবার শাড়িটা পরেটা দেখাচ্ছি দেখো এইভাবে আমি এই আঁচলটাকে এইভাবে খুলে করে দিয়েছি মানে খাড়া শাড়ি পরেছি এই খাড়া শাড়ি পরে ঠিক আছে এইভাবে পিঠে খাড়া শাড়ি পরে তারপরে আঁচলটাকে দিয়ে ঠিক আছে এইভাবে দিয়ে আর হচ্ছে চুলগুলো দেখো ছেড়ে ছেড়ে দিয়েছি এখনও ভেজা চুলগুলো আমার শুকায়নি যখন শুকাবে ঠিক আছে তখন তো ভালো করে বাঁধবো এখন একটু বেঁধে রাখলাম এইভাবে দিয়ে শাড়িটা দিয়ে এবার এই যে হচ্ছে শাড়ি ঠিক আছে এরম করে পরে নিয়েছি হালকা করে বুঝতে পারছো তার এর সঙ্গে যদি কালো গিলাস করতাম আর একটু ভালো লাগতো কিন্তু কালো গিলাসটা আমি পরে নিই আর সেফটিবিনও লাগাইনি নি ছাড়াই ঠিক আছে সেফটিবিন লাগাইনি কিছুই লাগাইনি বন্ধুরা সেফটিবিন লাগালে একটু ভালো হতো কিন্তু সেফটিবিনটা খুঁজে পেলাম না তো তার জন্য আর লাগাতে পারলাম না বুঝতে পারছো আর হচ্ছে এখানে বসে এখানে বসে আজকে এখানে বসে কথা বলবো প্রচণ্ড গরম মানে কি বলবো এত গরম এত গরম না এই গরমে গরমে ভিডিও করা করব কি তোমরা তো কেউ বোঝো না গরমে কত কষ্ট করে ভিডিও করে বুঝতে প্রচুর কষ্ট করে ভিডিও করে এই গরমের মধ্যে দেখো চুলগুলো এখানে দেবে দিয়ে রেখেছি কিন্তু বাচ্চালা তো প্রচুর কষ্ট করে ভিডিও করে আর হচ্ছে সবাই ভিডিওগুলো একটু দেখো গেমে যাচ্ছি দেখো গেমে পুরো ছান হয়ে যাচ্ছি দেখো দেখতে একদম যাচ্ছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে ক্যামেরাটা কোথায় গেল ক্যামেরাটা দেখতেই পাচ্ছি না এই যে পেয়েছি ক্যামেরাটা ক্যামেরাটা পেয়েছি আর ভিজে তো গেলাম সব ভিজে একদম ছান হয়ে গেলাম আর বিশেষ করে আমার কচি কচি ঠাকুরপুরা যারা ভিডিও দেখো তো আমার ভিডিও দেখার জন্য পুরো পাগল আর কি হচ্ছে বসে দিনকে দেখালাম না বন্ধুরা এই মালাটার লকেটটা সেদিনকে একদম সে শুয়েছি শুয়ার পরে না বাসের মধ্যে ঢুকে গেছে বাসের মধ্যে ঢুকে যাওয়ার পরে না লকেটটা আমার একদম বেকা তারা হয়ে গেছে এখন আর পড়তে পারছি না বুঝতে পারছ ওই আর আবার ঠিক করব কবে টাকা আমার হাতে হবে তারপরে আমি ওটা ঠিক করব টাকা না হাতে হওয়া পর্যন্ত ঠিক করতে পারবো না ঠিক আছে তোমরা তো হট ভিডিও ছাড়া দেখো না তোমাদের সবসময় হট ভিডিও দিতে হবে তোমরা গরম ভিডিও ছাড়া দেখতে না ওই জন্য আর শরীরটা একদম প্রচন্ড খারাপ হয়ে গেছে এই কদিনে না টেনশনে টেনশনে পুরো খারাপ হয়ে গেছে একটু পুজোর আগে আগে শরীরটাকে একটু ঠিক করতে হবে সুন্দর করতে হবে তারপরে নালে তো কেউ পছন্দ করবে না আমাকে ঠিক আছে ওই জন্যে পুজোর আগে আগে চুলটাকে পুরো ঠিক করব আর ক্যামেরাটা আর কার কার বাস লাগে বন্ধুরা দেখো তোমাদের যদি কারো বাস লাগে বাড়ি ঘর তৈরি করতে আমাদের বাড়ি চলে আসে ঠিক আছে বড় বড় বাস আছে নিয়ে যাবে আর ভ্যান নিয়ে আসবে বাসার সময় বাস নেওয়ার জন্য দেখো কি এটা কি বাস দেখো অনেক বাস আছে দেখো ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদের কত বাস আছে দেখো তোমরা কিন্তু নিয়ে সারতে পারবে না ঠিক আছে কার কার লাগবে বাস লাগবে দেখো দেখে নাও একটু ভালো করে দেখতে কি কি বাস আছে দেখো বন্ধুরা তোমাদের যদি কারো বাস লাগে এসে নিয়ে যেতে পারো আমাদের বাড়িতে থেকে আবার বলবা বদি বাস দেবে কেন বাস দেব তোমাদের ঘর ঘরmortar যদি তৈরি করো তার জন্য বাস দেব তাছাড়া আর বাস বাস নিয়ে কি করবে বলো ঠিক আছে ঘর ঘর বানানোর জন্য বাস আমাদের আমাদের ঘরের সবকিছু না বন্ধুরা সব হচ্ছে বেশিরভাগই হচ্ছে বাস এখানে কি বলতো মানে আমাদের এখানে হচ্ছে কাঠ ফাট বেশি লাগাই না মানে ভালো ভালো পাকা পাকা দেখাচ্ছি তোমাকে দাঁড়াও এরকম যদি আমরা যদি সরু কাঠ দিই হ্যাঁ ওরকম যদি গাছ দিই না সেই কাঠটা না বেশি দিন থাকে না অল্প কয়দিনের মধ্যে না নষ্ট হয়ে যায় কাঠটা বুঝতে পারছো ওই জন্য আমাদের বেশিরভাগই ওই বা পাকা পাকা বাস দিয়ে দিয়ে দেয় আর সেই বাস দিয়ে আমরা হচ্ছে মানে আমাদের ঘরমর হয়ে যায় গেছি দেখো একদম ঘেমে কি অবস্থা দেখছো আর চুলগুলো তো লাল লাল হয়ে যাচ্ছে দেখো কি করেছি কালার দেখো দেখতে পাচ্ছ কিন্তু হেনা করেছি দেখে একদম রোদের মধ্যে রোদের মধ্যে মনে হচ্ছে কি জেল দিচ্ছে আমি কালার করেছি ভালো লাগে এমনি সবার থেকে বোঝা যায় না যে কি কালারটা কিন্তু মানে রোদে যখন লাগে না তখনই দেখো বোঝা যাচ্ছে যে কি কালার করেছি দেখতে পাচ্ছ একদম ভালো করে দেখাচ্ছি দাঁড়াও বুঝতে পারবে না এবার দেখো জিল দিচ্ছে রোদের মধ্যে দেখতে পাচ্ছ কি করে এখানে বসে ও বাবা রোদের তো যাওয়াই যাচ্ছে না এত রোদ এত পরিমানে রোদ যাওয়াই যাচ্ছে না দেখছো শাড়িটা এখনই খুলে যাচ্ছিল আমার আমি পিন না করে নি তাও যদি খুলে যেত তো পাগল হয়ে যেতাম একদম কি হচ্ছে প্রচন্ড রোদ ওই দেখো কাছের থেকে ধানটা দেখাচ্ছি ওই দেখো রোদ ধান কেবল সবে শুরু হচ্ছে আর কি এখনো ভালো মানে ভালো করে বেরোয়নি ভালো করে বেরোলে একদিন ভালো করে তোমাদের আবার দেখাবো ঠিক আছে সব কিছু বলে দিলাম তোমাদের আর কি কি আছে না আছে আমাদের সব বলে দিলাম তোমাদেরকে আজকে ঠিক আছে আবার স্ট্যান্ডটাকে একটু দাঁড় করিয়ে দিই দাঁড় করিয়ে দিই একটু কথা বলি আর তাহলে বন্ধুরা ভালো থেকো আর গরমে কি পরবো বলো গরমে আর কিছু পড়ার নেই একদম সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগে একটা লাইক করে তোমরা কিন্তু বন্ধুরা লাইক করছো না আমি এত সুন্দর করে ভিডিও করছি তোমরা কেউ লাইক না একটু লাইক লাইক করো নালে ভালো লাগে না বুঝতে আগে কি সুন্দর করে দিতে বৌদির বগুলের চুল অনেক বড় হয়ে গেলো তারপরে ভালো ভালো ভিডিও করতো আমাকে প্রচন্ড লাইক করতে ঠিক আছে এখন কিন্তু একদম লাইক করছো না আমি দেখতে পাচ্ছি জানি না না কেন তোমাদের মনে মনের মতো ভিডিও হচ্ছে তার জন্য তোমরা লাইক করছো না সেটা না অনেক ব্যাপার আছে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর ভালো লাগলে পাশে থেকো যেভাবে আছে এইভাবে পাশে থেকো ভিডিও ঠিক চলে যাবে তোমাদের একদম মনের মতো লাইভে এখনই লাইভে আসবো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও ঠিক আছে একটু ফলো রেখো কখন লাইভে আসি কারণ বলা তো যায় না কখন হুটহাট করে চলে আসি তো বলা যায় না কখন লাইভে আসি ঠিক আছে তোমরা একটু ফলো করো কখন লাইভে আসি রাতে বেশি আসছে না শরীরে ভালো না বলে রাতে এখন আসছি না লাইভে রাতেও আসবো শরীরটা একটু ঠিক হয়নি তাহলে তখন রাতে আসবো লাইভে ঠিক আছে তাহলে আজকের মতো সবাইকে টাটা দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা